এখন একদম রয়ে শুয়ে আপনাদের জন্য প্রচুর শাড়ি দেখানো, এবং আলটিমেটলি এখন শেষ মুহূর্তের ডিসিশন, বুঝবেন এখনো 1 মাস বাকি শেষ মুহূর্ত, আসলে কি করব বলুন, কোনো টেলাররা তো ব্লাউজ পিস দিলে এখন রীতিমতো রাগারাগি করবেন, তাই আগে মোটামুটি 1 মাস আগে থেকে আমাদের তাড়াহুড়ো শুরু হয়ে যায়, কিন্তু এখনও যারা মনে করছেন যে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়বেন তাদের জন্য শাড়ি নিতেই পারেন এবং নেবেনই, কারণ গিফট করার ব্যাপারটাও রয়েছে। আর সব ভাবনা নিয়ে পুজোর শেষের দিকে এসে, মানে শুরু হওয়ার শেষের দিকে এসে, তৈরির শেষের দিকে এসে কৃষ্ণদা আজকে আবারও নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের জন্য স্টুডিওতে। প্রচুর শাড়ি দেখবো, কিন্তু তার আগে কৃষ্ণদাকে স্বাগত জানাবো। তোমাকে অনেক ধন্যবাদ কৃষ্ণদা স্টুডিওতে আসার জন্য, এক মুহূর্ত আর বিলম্ব নয়। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, কি ডিসপ্লে করেছো? হ্যাঁ তাই ধরেছি, বাংলাদেশের তাঁত, 1 নম্বর শাড়ি। বাংলাদেশের তাঁতের মধ্যে রয়েছে অ্যাপ্লিক ওয়ার্ক, এগুলো কিন্তু স্টিচ নয়, এটা অ্যাপ্লিকের কাজ পুরোটা, এটা তুতে কালার মধ্যে চাহিদা না খুব। তিনটে কালার রয়েছে, ব্ল্যাকের কোনো গল্প নেই এখানে, অতএব আপনি নিশ্চিন্তে পুজোর জন্য কালেক্ট করতে পারেন। এটা এটা ম্যাজেন্টা রয়েছে, ব্লু রয়েছে, অ্যান্ড হোয়াইট রয়েছে, আর বেস কালারটা হলো তুতে কালার। বাংলাদেশের তাঁতগুলোর সবথেকে বড় নিশ্চিন্ত বিষয় থাকে যে এই তাঁতগুলো কিন্তু চওড়াতে এবং লম্বাতে দুদিকে এত ভালো সুন্দর বড় হয় না, যত বড়ই ফিগার হোক না কেন তার কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। 1 নম্বর শাড়ির দাম রয়েছে 1750, তার মানে আমি যে শাড়িটা এখন দেখাচ্ছি টিভির পর্দায় এটার দাম রয়েছে 1750। চলে আসছি 2 নম্বর শাড়ি, এটাও বাংলাদেশের তাঁতের মধ্যে মেশিন পার্সি, এটা 1950, হাফ অ্যান্ড হাফ, এটা হাফ অ্যান্ড হাফ রয়েছে, প্রথমটা বাংলাদেশের তাঁত, দ্বিতীয়টাও বাংলাদেশের তাঁত, কিন্তু কাটাজোড়া করে এটাকে একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে করা হয়েছে। এটা রয়েছে একটা রানি কালারের মধ্যে, পুরোটা এরকম ভাবে মেশিন পার্সির কাজ রয়েছে, মেশিন পার্সি করছে না, এটা মেশিন না, এটা এরকম তো হাতে হাতে, আমি না ভাবছিলাম না এটা মেশিন না, যে মেশিন পার্সি মনে হচ্ছে এটা পুরো হাতে কাজ হচ্ছে, এটা কিন্তু মেশিন পার্সি নয়, সেই আসলে সিল্কে মেশিন পার্সি দেখি তো মনে এই হ্যান্ড পার্সি দেখি, এটা পুরোপুরি হাতে, দেখুন ওই জন্যই এত দামটা উঠছে, কিন্তু বোঝা যেত না। হ্যাঁ 1950 না, এটা মেশিনে হলে মনে আরো দাম কম হতো, কম হয়ে যেত না, তবে আমি বলবো যে কাজ অনুযায়ী 1950 দামটা কমই আছে, কারণ হাতে কাজ হয়, হাতে কাজ করা রয়েছে, এবং আপনি যখন কুচি আঁচলটা করবেন তখন পুরো আঁচলটাই কিন্তু এই ঝাড়টা যাবে, এই যে এই ঝাড়টা পুরো আঁচলটা জুড়ে থাকবে, এবং বাকি হাফটা কিন্তু বাংলাদেশের তাঁতের মধ্যে ওই রকম ভাবেই ব্লকটা করা হয়েছে, যেভাবে পার্সি ওয়ার্কটা করা হয়েছে সেইভাবে ব্লকটা করা হয়েছে। 2 নম্বর শাড়ি 1950, বাংলাদেশের তাঁতের মধ্যে রয়েছে। আর আপনারা জানেন যে এগুলোর ব্লাউজ পিস থাকে না, কিন্তু যেটা বলার সেটা হলো যে যেহেতু এখন এই যে একটা শাড়ি দেখাবো সিঙ্গেল পিস, বুঝতেই পাচ্ছেন পুজোর সময়, তাই আপনি শাড়ি দেখবেন, একদম শাড়ি দেখবেন বুকিং করবেন, না হলে আপনাকে মানে ডিপ্রাইভ করা হবে, আপনি বলবেন আপনারা দেখালেন না অথচ বাড়িতে পাঠালেন না, ভেবে চিন্তে বুক করুন, বারবার বলছি একটা শাড়ির পিছনে কিন্তু অনেক লাইন পড়ে যাচ্ছে, ভেবে চিন্তে বুক করুন, অপশন রেখে বুক করুন, যদি আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমরা অনেককে দিতে পারছি না, এটা এটা মাথায় রাখবেন। আর যাদের দেখা যায় যে অনেকে আমাদের রাগ হচ্ছে, আমি দেখছি বহু মানুষ আমাদের রেগে যাচ্ছে, তা দিচ্ছেন না কেন, কি করবো আমরা দিতে পারছি না, আমার তো শাড়ি সময় না, এটা একটু চাপ থাকে তো, সকলেই তো একসাথে এই সময় চায়। তবে যদি মনে করেন যে কখনো যে ফিরোজা কালার যেটা দেখাচ্ছি হাতে যে শাড়িটা রয়েছে এটা পছন্দ, আবার ম্যাজেন্টাটাও পছন্দ, তখন কিন্তু অপশন দিয়ে বুকিং করবেন, দাদা এটা নাহলে এটা পাঠাবেন, না হলে কিন্তু মুশকিল হয়ে যায়, কারণ আপনারা যে বুকিং করেন হয়তো একটা শাড়িকেই 20 জন বুকিং করছেন, তো কি করে সম্ভব তাদেরকে সকলকে একসাথে স্যাটিসফাইড করা। এটাও রয়েছে বাংলাদেশের তাঁতের মধ্যে, পুরোটাই কিন্তু এগুলো হ্যান্ড পার্সি, যার জন্য দাম রয়েছে 1950, এটা কিন্তু হাতে করা হয়েছে, আমি আরেকবার একটু দেখাবো, দেখুন হাতে করা পার্সিগুলো যেরকম কাজগুলো হয় সেটা বোঝাই যাচ্ছে, এবং এই যে এই জায়গাটা একটু দেখাবো, এটা কিন্তু রয়েছে অ্যাপ্লিক ওয়ার্ক, এটা কিন্তু পুরোটা পাইপিং করে করা হয়েছে, এটাও হাফ অ্যান্ড হাফ, এটা ফিরোজা রেড ইয়েলোর কম্বিনেশনে রয়েছে, বাকিটা ঠিক ওই রকমভাবেই কিন্তু ব্লকটা করা হয়েছে, কালার কম্বিনেশনটাকে মাথায় রেখেই ব্লক করা হয়েছে, হাফ অ্যান্ড হাফ, বাংলাদেশের তাঁত 3 নম্বর 1950। 4 নম্বর বাংলাদেশের তাঁতকে কত রকমভাবে সাজানো হয়েছে তার আরেকটা নমুনা দেখুন, এটা গুজরাটি স্টিচ করা হয়েছে, খুব সুন্দর হালকা কালার, একদম মানে একদম পেঁয়াজের রংটা,
যে কালারটা পেঁয়াজের, একদম পেঁয়াজের খোলার যে রংটা সেটাই, এটা অপূর্ব সুন্দর দেখতে। এটা হলো গুজরাটি স্টিচ করা রয়েছে, এটারও কিন্তু কোনো কালো নেই। পুজোর সময় না একটু কালো কম দিয়েই কি সুন্দর শাড়িগুলো আনেন, অনেকেই কালো নেই তো এই কথাটা জিজ্ঞাসা করেন, পুজোর কাজে ব্যবহার করেন না তারা কালো। তো এটা কিন্তু একদমই কালো ছাড়া, পরপর চারটে শাড়ি দেখালাম কালো ছাড়া। এটার দাম রয়েছে 1850, চার নম্বর শাড়ি। এটা গুজরাটিতে কাজ হচ্ছে 1850, বাংলাদেশের তাঁতের মধ্যে এটাও কিন্তু হাফ অ্যান্ড হাফ করা রয়েছে। এটাও কিন্তু হাতে কাজ করা হয়েছে, মেশিনে নয়, মেশিনে নয়, এগুলো স্টিচগুলো সব হাতে। আর এটা হাফ অ্যান্ড হাফ, বাকি হাফটা কিন্তু আবার গেছে ব্লক করা আছে ব্লকে। আর দুদিকে ইয়েলো কালার দিয়ে পাইপিং দেওয়া রয়েছে, আপনি চাইলে সাদা ব্লাউজ, চাইলে এই ইয়েলোটাও মানে ইয়েলো কালারের ব্লাউজটাও পরতে পারেন, অথবা আপনি এই মেজেন্ডা কালারটা বা অনিয়ন কালারটা পরতে পারেন। চার নম্বর শাড়ি 1850। এবার যাচ্ছি পাঁচ নম্বরে। পাঁচ নম্বরের শাড়িটা একেবারে চোখে লেগে থাকার মতো, এটা কিন্তু হলুদের সাথে কালোর কম্বিনেশনে রয়েছে এবং তার সাথে সাদা, হলুদ কালো, হলুদ কালো সাদা তিনটে কম্বিনেশনে। এটাও হাফ অ্যান্ড হাফ, এটা রয়েছে গুজরাটি স্টিচের মধ্যে, এটাও কিন্তু হাতেই ডেফিনেটলি গুজরাটি স্টিচটা করা রয়েছে। পাঁচ নম্বর শাড়ি 1850। এটা দেখবেন শাড়িগুলো এবং কনফার্ম বুকিং করবেন, এবং ভেবেচিন্তে ঝটপট বুকিং করবেন, একদম যারা নেবেন তারা বুক করবেন। এরপর যদি এটা রিপিট দেখতে চান, আপনারা সোমবার 11:25 আমাদের রিপিট পাবেন, এটা সকাল 11:25। আচ্ছা আমি একটু এই শাড়িটার কথা বলি, যে দেখুন এটার ভেতরে যে ব্লকের পোর্শনটা, মানে হাফ অ্যান্ড হাফ, তো হাফটা গুজরাটিতে গুজরাটি স্টিচে আর হাফটা রয়েছে ব্লকে, এত সুন্দর করে ব্লকটা করা হয়েছে হলুদ কালো সাদা দিয়ে, অপূর্ব এটার কম্বিনেশনটা। এটাও কিন্তু 1850, নো বিপি, ব্লাউজ পিস ছাড়া কিন্তু এগুলো আপনারা ইউটিউবেও দেখতে পাবেন, ইউটিউবে আমাদের এই প্রোগ্রামটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ইউটিউবেও দেখে নিতে পারবেন। ছ নম্বর, একটা তাঁতের মধ্যে জরি চেকসের তাঁতের মধ্যে পুরোটা এটা অ্যাপ্লিক ওয়ার্ক করা রয়েছে, অ্যাপ্লিক ওয়ার্ক, এটা একদম পিঙ্ক, পিঙ্কের মধ্যে অ্যাশ অ্যান্ড বাটার কালার, এই দুটো কালারের কম্বিনেশনে পুরোটা যতটা কালার দেখছেন পিঙ্ক ছাড়া সবটাই কিন্তু অ্যাপ্লিক ওয়ার্ক করা রয়েছে। এটার দাম রয়েছে 1350। এটা দাম রয়েছে 1350। এগুলো কিন্তু ব্লাউজ পিস নেই, ধনেখালি তাঁতগুলোতে ব্লাউজ পিস হয় না। আর এটা চলে যাচ্ছি কেরালা কটনের মধ্যে ব্লক, এটা 760। ওকে, 760 টাকা এটার দাম রয়েছে, কেরালা কটনের মধ্যে ব্লক 760। দেখুন এটা হচ্ছে দাম রয়েছে 760। সাত নম্বর শাড়ি, সাত নম্বর শাড়ি 760। সমস্ত শাড়িগুলো বুকিং করার জন্য যে নাম্বারগুলো স্ক্রিনে যাচ্ছে, সপ্তপর্ণী বুকিং, আপনি 9735819940, 9734264381 এই দুটো নাম্বারে বুক করুন। আচ্ছা এটা কিন্তু ব্লাউজ পিস হয়, এই যে ব্রাশ করা যে ব্লাউজ পিসটা, এটা কিন্তু রয়েছে এই 760-এর ব্লাউজ শাড়িটার সাথে। আচ্ছা এগুলোর অনেকগুলো কম্বিনেশন আজকে দেখাবো কেরালা কটনের মধ্যে, আপনার নিজের জন্য গিফট করার জন্য পরতে পারেন, কারণ বেশ সুন্দর দেখতে এগুলো এবং খুব ব্রাইট কালার কম্বিনেশনটা হয়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। পুজোর সময় একটু ব্রাইট না পড়লে ভালো লাগে, পুজোর কাজ করবেন সারা দিন হয়তো মণ্ডপে থাকবেন, পরতে ভালো লাগছে না, সিম্পল একটা 750-760 টাকার শাড়ি পরলে আপনার নিজেরও ভালো লাগবে আর সত্যি পুজোর মহলটা মানে বজায় থাকবে। এটা রয়েছে হলুদ কালো আর কালোর মধ্যে স্ক্রিপ্ট করা রয়েছে, সকালের শাড়ি, সকালের শাড়ি 760। এটাও, এটা হচ্ছে আট নম্বর 760, একটা হোয়াইট শার্ট 760। হ্যাঁ এবার শাড়িটা বোঝা যাচ্ছে, এইখানটা ব্লু আর নিচটা পুরো ইয়েলোর সাথে স্ক্রিপ্ট, আর যখন কুচি করবে তখন এইরকম পরবে, মানে এটা না আমি বলবো একটু অন্যরকমভাবে লাল ব্লাউজ দিয়ে পরুন কিংবা হলুদ ব্লাউজ দিয়ে পরুন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। যদিও ব্লাউজ পিস আছে, দরকার নেই এটা মাখবার, কারণ কটন কাটলে বড্ড নেতা টাইপের হয়ে যায়, ওই জন্য কাটতেই বারণ করি, একদম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আর কি। এটা হচ্ছে যারা লাল টাল পরেন না
একটু অসুবিধা আছে পরতে বা বাধা রয়েছে, ন নম্বর শাড়ি এটা কিন্তু একেবারেই একটা লাল ছাড়া শাড়ি, গিফট করার জন্য নিতে পারেন। ন নম্বর শাড়ি 760 টাকা, এটাও দাম রয়েছে, এটাও 760, কেরালা কটনের মধ্যে রয়েছে, এটা স্ক্রিপ্ট এবং ব্লক। এই হচ্ছে শাড়িটা, পুরোটাই এরকম ভাবে বক্স করে তার মধ্যে ওং লেখা আছে। এটারও ব্লাউজ পিস রয়েছে, এটার দাম রয়েছে 760। যাচ্ছি একটা হেভি ওয়েটের 10 নম্বর শাড়ি। 10 নম্বর শাড়ি হেভি ওয়েট মানে প্রচুর ভারী নয়, প্রচুর হালকা, কিন্তু শাড়িটা আর কি হেভি ওয়েটের। এটা হচ্ছে পুরো সিল্কের মধ্যে বেঙ্গালোর সিল্ক, গুজরাটি স্টিচ। 10 নম্বর শাড়ি 6,200 টাকা দাম রয়েছে, দেখুন পুরোটাই 6,200, আর সুতো পুরোটা হোয়াইট। এটা দাম রয়েছে 6,200, বেঙ্গালোর সিল্ক। সিল্ক নিয়ে কোনো কথা হবে না, খাপি সিল্ক, এবং তার মধ্যে কিন্তু পুরোটা এরকম গুজরাটি স্টিচ করা রয়েছে সাদা সুতো দিয়ে, আর কোনো কিচ্ছুর কম্বিনেশন নয়, সাদা সুতো আর গ্রিন বেস। পুরো শাড়িটাই এরকম যাচ্ছে, কুচিটা করলে এইরকমভাবে এক একটা ঝাড় যাবে কুচিতে ধরে। শাড়িটা করেছে তো কত সুন্দর, অপূর্ব, মানে কাজটা পুরো নিখুঁত হয়েছে, নিখুঁত কাজ হয়েছে। এটার সাথে বলতে হবে না, আপনাদের একদম ভারী পার্ল সেট পরতে পারেন, হালকা পার্ল সেট পরতে পারেন, কিন্তু পার্লই পরবেন, কারণ সাদার সাথে অন্য কিছু পরলে যেন আর মানায় না। অপূর্ব একটা শাড়ি, শাড়ি ভীষণ ভালো কোয়ালিটি। এই হচ্ছে ব্লাউজ পিস, হাতাটা পুরোটা এরকম, আমাদের কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করি না, সেটা অনেকেই জানে, আমার জানেন। আচ্ছা, ওটারই আরেকটা কম্বিনেশন দেখাবো, কিন্তু এটা মেজেন্ডা কালারের মধ্যে রয়েছে, এটাও বেঙ্গালোর সিল্ক, গুজরাটি স্টিচ। মানে এগুলো তো পুরনো হয় না কখনো, মানে এগুলো সারা বছর আমাদের দেখাতে হয়, সারা বছর আপনারা চান এবং ভেবেই রাখেন যে কেউ কেউ এবার পুজোতে কাঁথাই কিনবো, কিংবা এবার একটা ভালো গুজরাটি স্টিচ কিনবো, যারা স্টিচ ভালোবাসেন শাড়িতে। এটা একটা মেজেন্ডা কালারের মধ্যে গুজরাটি স্টিচ রয়েছে, 6,200 টাকা এটার দাম, এটার দামও 6,200। পরপর দুটো গ্রিন আর হোয়াইট, আর এটা হচ্ছে মেজেন্ডার সাথে মাল্টি কালার, এটাও কিন্তু 6,200। এবং এই শাড়িগুলোর কোয়ালিটিগুলো এত ভালো যে আপনি বহু বছর একই রকমভাবে শাড়িগুলো ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে কুচিতে পড়বে 6,200, এটাও একটা অনিয়ন পিঙ্ক বা মেজেন্ডা কালার যাই হোক বলতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে পুরো হাতাতে কিন্তু স্টিচ করা রয়েছে, 6,200। ১৮৫০ পুরো শাড়িটা কিন্তু এরকম গেছে, এটাও গুজরাটি স্টিচ, এটাও গুজরাটি স্টিচ, মেটেরিয়ালটা জাস্ট আলাদা, তার জন্য মানে কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, মেটেরিয়ালটা আলাদা বলেই 6,200 থেকে এটা চলে গেল 2,800-তে, এবং সাদার মধ্যে খুব ভালো দেখতে, এবং কোয়ালিটিটাও কিন্তু আর্ট সিল্ক হলেও ভীষণ সুন্দর। যারা ওটা অ্যাফোর্ড করতে পারবেন না তারা এগুলো অ্যাফোর্ড করতে পারেন, কারণ স্টিচটা তো পরার ইচ্ছেটা থাকবেই না, গুজরাটি তো অ্যাফোর্ড করতেই পারে। এই হচ্ছে হাতাটা, খুব সুন্দর করে কাজটা করা রয়েছে, মনে করলে আপনাদের যদি এখান থেকে কাজ বাকি থাকে, মানে কাপড় এক্সট্রা থাকে, তাহলে এইগুলো কেটে আবার পিঠে লাগাতে পারেন। এটা কিন্তু আপনাদের জন্য টিপস রইল আমার তরফ থেকে। আচ্ছা, এটা দাম ছিল, সাদাটার দাম ছিল 2,850। ওটারই আরেকটা কাঁথাতে দেখাবো, এটারও পদ্ম কাঁথা কিন্তু 2,850, এটাও 2,850, খুব ভালো দেখতে, এবং আমরা না বলে দিলে আপনি সারা জীবন এটা পরবেন, কিন্তু সিল্কের রেটই জানবেন, মানে সিল্ক ভেবেই পড়বেন, কিন্তু এটাও কিন্তু দুপিয়ান সিল্কের মধ্যে 2,850 পদ্মকাঠা, এটাও আর্ট সিল্কে, খুব ভালো দেখতে, কেউ দুপিয়ান সিল্ক যেভাবে বলবে, একটা হোয়াইট শটে নেব শাড়িটা, দেখুন তাহলে বোঝা যায় না, এই যে এই কলকাগুলো না এত সুন্দর করে আসে, নাহলে বোঝা যায় না যে শাড়ির টেক্সচারটা কী হচ্ছে, অপূর্ব দেখতে, মাল্টি কালারের, এবং এটা কিন্তু ব্লুই বলতে পারি আর কি, পুরোটা এরকম কাঁথার মধ্যে কাজ রয়েছে। এগুলো বেঙ্গালোর সিল্কে হলে 7,000 টাকা মোটামুটি দাম পড়ে। 13 নম্বর শাড়ি 2,850, এইটা ব্লাউজ পিস দুপিয়ান সিল্কের মধ্যে রয়েছে।
আচ্ছা, গুজরাটি স্টিচের মধ্যে আরেকটা দেখাবো গানের মধ্যে, কিন্তু দুপিয়ান সিল্কের মধ্যে, এটাও দুপিয়ান সিল্কে, 2850, 2850 সাদা আর লাল, এটাও 2850, এটা 2850 লাল সাদার একটা কম্বিনেশন, অল ওভার এরকম যাচ্ছে, অল ওভার কুচিত্তা গিয়ে এরকম পড়বে, এটা 2850 গুজরাটি স্টিচের মধ্যে রয়েছে, এটাও 2850, ব্লাউজ পিস প্রত্যেকটা রয়েছে, 6200 রয়েছে, 2800 টাকারও রয়েছে ব্লাউজ পিস। এবার চলে যাচ্ছি সপ্তম থেকে স্পেশাল, এইগুলো ছাড়া চলে না, দু একটা দেখাতেই হয়, দেখাতেই হয়, কারণ এগুলো সারা বছর তো সঙ্গে আমাদের, কি করে পূজোর সময় এদের ছাড়ি বলুন, তাহলে এরা রেগে যাবে, রেগে যাবে সেই সারা বছর চাই। গ্রিন কেন চাইবে না বলুন, দাম তো 750 জানেন আপনারা, 750, তারপরে এত ভালো একটা কম্বিনেশন দিয়ে শাড়িগুলো তৈরি করেন কৃষ্ণদা, এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে রয়েছে, মলমলের উপরে বেসটা হচ্ছে ইয়েলো, এবং দুদিকে একদিকে গ্রিন আর একদিকে রয়েছে রানী কালার দিয়ে এরকমভাবে কম্বিনেশন, তারপরে আবার কুচিতে গিয়ে আবার স্ক্রিপ্ট, আঁচলটায় আঁচলটার মতো করে এখানে স্ক্রিপ্ট, তারপরে ব্লাউজ পিসও এর মধ্যে রয়েছে, আবার ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিস, গ্রিনের সাথে স্ক্রিপ্টের কাজ, 750 মাত্র, এটা 750, এগুলোর কয়েকটা কালার কম্বিনেশন দেখিয়ে দেব, অবশ্যই আবারও বলে দিই বুকিং করুন, অপশন রেখে বুকিং করুন, না হলে আপনাদের অসুবিধে হবে, এবং কনফার্ম বুকিং করবেন। আচ্ছা দাদা পরে দেখছি এইগুলো বললে কিন্তু দাদাও পরে দেখবেন, আপনাদের দিতে পারবেন না, আগের বন্ধুকেই দিয়ে দেবেন, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, একদম আমরা যাচ্ছি সেইভাবে। এই হচ্ছে আরেকটা দেখাচ্ছি শাড়ি, মলমলের মধ্যে স্ক্রিপ্ট, এটাও 750, ব্লাউজ পিস 16 নম্বর শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস 750। আচ্ছা এটা আরেকটা কম্বিনেশন হলুদের মধ্যে, এগুলো না একদম পুজোতে পড়ার, মানে পুজোর সকালবেলা আপনারা দুই যা রয়েছেন, দুই বন্ধু রয়েছেন, একসাথে পড়বেন, পুজো কাজ করবেন, এগুলো একদম পারফেক্ট। অনেকে যা সিল্কে না সম্ভব হয়ে ওঠে না, তারা এগুলো নিতে পারে, অনেকে নষ্ট করতে চান না, অনেকে নষ্ট, একটা সিল্কের দাম যা হয়েছে এখন সত্যি করা খুব বেশি। আমি যেমন অষ্টমীর দিন সকালটা এত ঠাকুরের কাছে ব্যস্ত থাকি, আমি কোনো সিল্ক সেদিনকে পড়তে চাই না, আমি একদম লাল রঙের একটা জামদানি বা ওই ধরনের শাড়ি পরি, যাতে ওটা নষ্ট হলে আমার গায়ে লাগবে না আর কি। ঠিক সেই রকমই আপনাদেরও যারা মনে করছেন যে সারা দিন পরে থাকতে হবে, অবশ্যই পড়তে পারেন, একটা দেখিনি একটু হোয়াইট শার্টে শাড়িটা, তাহলে পুরোটা বোঝানো যাবে, ব্যাস। এই হচ্ছে শাড়ি, এটাই এতটাই গ্ল্যামারাস, এটা মলমলের মধ্যে রয়েছে হলুদ, ওপরটা রয়েছে ফেরোজা, আর এগুলো পরে বেরোলে সিল্ক ফেল হয়ে যাবে একদমই, তার এত কোয়ালিটি এতটা ভালো। এই হচ্ছে ব্লাউজ পিস, 750 টাকা এটার দাম রয়েছে। এবার কটা হ্যান্ডলুমে দেখাবো, হ্যান্ডলুম কিন্তু রিজনেবল প্রাইস। আচ্ছা আমি একটা বলে দিই কথা, যে আপনাদের কিন্তু আপনারা মানে সপ্তপর্ণী বুটি কিংবা কৃষ্ণকান্ত গোস্বামী, কৃষ্ণদার কথা বলছি, তার ফেসবুক পেজে আসলেও কিন্তু আপনারা প্রচুর শাড়ি দেখতে পাবেন, নানা ধরনের ডিজাইনার কুর্তি টপ সেগুলোও থাকে, আপনারা সেখান থেকেও কিন্তু বুকিং করতে পারেন। আমাদের কলকাতা আর দুর্গাপুর হোম ডেলিভারি আছে, এছাড়া বাদবাকি সমস্ত জায়গায় কিন্তু কুরিয়ারে নিতে হবে। কলকাতায় আমাদের সুজাতা আছে, সে আমাদের ডেলিভারি ব্যবস্থা করে দেয়, আমরা এখান থেকে সুজাতাকে পৌঁছে দেবো, সুজাতা আপনাদের কলকাতা ডেলিভারি করে দেবে। আজকে বুকিং করলে অবশ্যই অবশ্যই কলকাতা হোম ডেলিভারি লাগবে, সেই বুঝে বুক করবেন। ওকে, আর অবশ্যই যারা আজকে বুকিং করবেন তারা কিন্তু এই উইকের মধ্যে পেয়ে যাবেন, আর যারা সোমবার আমাদের রিপিট অনুষ্ঠান দেখে বুকিং করবেন তারা কামিং উইকেই পাবেন, কামিং বৃহস্পতিবারে আবার আমরা দেওয়ার ব্যবস্থা করবো বৃহস্পতিবারের পর। এটা হচ্ছে হ্যান্ডলুম একটা রানি আর সবুজের কম্বিনেশন, আর পুরোটাই কিন্তু এগুলো রয়েছে অ্যাপ্লিকের কাজ, যেমন কুচিটা যখন করছি আমি তখন পুরো অ্যাপ্লিকটা কিন্তু আপনার এইরকমভাবে পায়ের সামনেটা জুড়ে পড়বে। ব্লাউজ পিসটা রয়েছে মেরুনের মধ্যে, এটা মেরুন আর গ্রিনের কম্বিনেশনে 1250 টাকা, 1250 রেঞ্জ রয়েছে হ্যান্ডলুমের মধ্যে, অ্যাপ্লিক করে দাম রয়েছে মাত্র 1250। এগুলো যে কোনো বড় দোকানগুলোতে যাবেন দেখবেন এগুলো গলা কাটা দাম নেয়, আমরা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এগুলো বলছি, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে কৃষ্ণদার থেকে পাবেন। এটা হচ্ছে 1250, চিকু কালার আর ফিরোজা কালারের কম্বিনেশনে, চিকু আর ফিরোজা কালারের কম্বিনেশনে রয়েছে এটা, ফিরোজা ঠিক নয় এটা ব্লুই বলা যায়, এটাও 1250, 1250, এই হচ্ছে ব্লাউজ পিস।
আচ্ছা, ওটারই আরেকটা কালার কম্বিনেশন দেখাবো। তিনটে পরপর দেখালাম 1250-এ হ্যান্ডলুমের মধ্যে, এই যে এদিকে ধর, এটা কিন্তু লাল আর নীলের কম্বিনেশন। এই কম্বিনেশনটা খুব ভালো, খুব ভালো লাগে সকলকেই পড়লে। ঠিক লাল নয়, এটা মেরুন বলি, এটা হচ্ছে মেরুন। লাল মেরুন আর ব্লু এর কম্বিনেশনে, নীলের কম্বিনেশনে রয়েছে। এগুলো কিন্তু কালো ছাড়াই মোটামুটি দেখালাম, হ্যান্ডলুমের মধ্যে রয়েছে। হ্যান্ডলুমের মধ্যে এগুলো অ্যাপ্লিক, পুরো শাড়িটাই এরকম যাচ্ছে, বাকিটা আবার নীলের মধ্যে। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ 1250 20 নম্বর শাড়ি। এবার কতগুলো কাচি ওয়ার্ক দেখাবো, হ্যান্ডলুমের মধ্যে কাচি ওয়ার্ক। এটা আবার দেখুন, নীল আর মেরুন একদম। তাই এই শাড়িগুলো আপনি নিতে গেলে আপনাকে ঝট করে আগে বুকিং করতে হবে। নীল আর মেরুনের কম্বিনেশনে রয়েছে ব্লাউজ পিস সমেত 1650। পরপর যে কটা দেখাবো দাম রয়েছে 1650। ব্লাউজ পিস সমেত একটু ওয়াইডলি দেখে নি শাড়িটা। হ্যাঁ এই হচ্ছে শাড়ি, কিছু তোমার দিকে একটু দোলো, আচলটা নালে বোঝা যাচ্ছে না। হ্যাঁ মানে পাড় গুলো বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে শাড়ি পাবেন। আর আজকে যারা অনুষ্ঠান দেখে বুকিং করবেন তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এই উইকের মধ্যে। এগুলো সব হ্যান্ডলুমের মধ্যে রয়েছে, এটা নীল আর মাস্টার্ড কালার এর মধ্যে উইথ ব্লাউজ পিস। লাস্ট একটা এই এই শাড়ি দেখি, দেখিয়ে নি, এটা মেরুন আর এটাও 24 নম্বর শাড়ি। এগুলো কিন্তু সবকটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে, এটাও হ্যান্ডলুম। দেখুন হ্যান্ডলুমের মধ্যে কাচি ওয়ার্ক করা রয়েছে, অল ওভার শাড়িটা এরকম যাচ্ছে পুরোটা। আর এই হচ্ছে এর ব্লাউজ পিস। এবার কতগুলো বাটিক দেখে নিই চটপট, 25 নম্বর, এগুলো 650। এগুলো সব 650, সব 650 রেঞ্জে। এটা একদম একটা বেবি পিঙ্ক, এটা বেবি পিঙ্ক আছে 650। এটা 25 নম্বর শাড়ি 650। এইগুলো তো জানেন আপনারা, কৃষ্ণদার কাছে সারা বছরই থাকে, কোনোটা 650, কোনোটা 800, কোনোটা 850। 850 গুলোর থাকে ব্লাউজ পিস, আর 800-র কোয়ালিটি আলাদা থাকে। এরকম প্রচুর শাড়ি আপনারা পাবেন যদি চলে আসেন দুর্গাপুরে, রয়েছে এটা দুর্গাপুরে। সপ্তপনি বুটিক কোথায় রয়েছে সেটা কৃষ্ণদা আপনারা ফোন করে পজিশন জেনে নিন। আমায় কাল থেকে আবার নেক্সট বুধবার পর্যন্ত আমাকে পাবেন ওখানে, আপনারা আসতে পারেন ওখানেও। এটাও 650, আর ভেতর 26 নম্বর, অরেঞ্জ কালারের মধ্যে 26 নম্বর। এগুলো কিন্তু ব্লাউজ পিস নেই, 650 গুলোর একটারও ব্লাউজ পিস নেই। এটাও 650, এটাও 650। মেটেরিয়ালটা এত ভালো, সব কত দেখো, ভীষণ ভালো। আচ্ছা এটা যাচ্ছে পিতি কালারের মধ্যে, এটা 26 নম্বর, না এটা 27 নম্বর, এটা আছে, এটা 27 নম্বর, 650। গ্রিন আর ইয়েলোর কম্বিনেশনে, ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, গ্রিন আর ইয়েলোর কম্বিনেশনে, এটা 27 নম্বর, 27 নম্বর উইদাউট ব্লাউজ পিস। এটা 28 নম্বর, 28টা খুলতে খুলতে আমি দেখিয়ে দিই, 29 নম্বরটা রয়েছে কৃষ্ণদার সামনে। এটা হচ্ছে এই যে 29 নম্বর, 29 নম্বরটা আমার সামনে। বুকিং করুন সেইভাবে এবং কনফার্ম বুকিং করবেন। বারবারই বলি পুজোর সময় নো হ্যাঙ্কি প্যাঙ্কি, কারণ পুজোর সময় চাপ থাকে, তাই আপনি একদম ভেবে চিনতে বুক করুন। আমি সব সময় জন্য বুক করে নিতে রাজি আছি, আপনারা ভেবে চিনতে বুক করুন। এটা হচ্ছে 28 নম্বর, 28 নম্বর, 650। আপনারা এবার শান্ত শিষ্ট হয়ে
রেসলি বুকিং করুন, আমরা চললাম, কারণ আমরা আবারও সামনে আবার নেক্সট বৃহস্পতিবার এইরকম আরো প্রচুর কালেকশন নিয়ে কোথাও গুজরাটি স্টিচ, কোথাও বেঙ্গালোর সিল্কের মধ্যে কাঁথা, সবকিছু নিয়ে আমরা আবার হাজির হয়ে যাব পুজোর কালেকশনের জন্য। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।